দিয়ে সকালের রোদে মিষ্টি মিষ্টি রোদ, এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে, তো মিষ্টি মিষ্টি একটা রোদ এসেছে, সেই রোদে সুন্দর মাথা দিয়ে আমার ময়নাটা ঘুমাচ্ছে। এত বুদ্ধি ওর, কিভাবে ভিটামিন ডি নিজের শরীরে নিতে হবে সেটাও জানে ময়নাটা। কত কিউট করে ঘুমিয়ে আছে না, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম। ও এই কাঁথাটার উপর বসে বসে শরীরটা চারিদিকে ছড়ায় ছড়ায় দিচ্ছে, ঘুরতেছে, নাগিন ডান্স দিচ্ছে, কত কিছু করলো, করে অবশেষে এখন ঘুমিয়ে গেছে। কি সুন্দর করে ঘুমাচ্ছে ও, বুঝে মানে পশু পাখির আল্লাহ কতটা বুদ্ধি দিয়ে দিয়েছে যে রোদ থেকে ভিটামিন ডি নিতে হবে। জানলা দিয়ে এক চিলতে রোদ আসলে সেই রোদে ও প্রত্যেকটা দিন এরকম করে, তো আমি খেয়াল করি না ওভাবে, আজকে খেয়াল করে দেখি সে সুন্দর রোদ নিচ্ছে এবং দেখুন এই মিষ্টি রোদে সে সুন্দর করে ঘুম দিয়েছে। কতটা কিউট না, কেমন করে ঘুমাচ্ছে। ওর মামনিও ছোটোবেলায় এই কাজটা করতো। ওরা আসলে বোবা, কিছু বলতে পারে না, বাট সব ধরনের অনুভূতি প্লাস সব বুদ্ধি জ্ঞান আল্লাহ কিন্তু ওদেরকে দিয়ে দিয়েছে। কতটা সুন্দর করে রোদে শরীরটা লাগায় আমার ময়না ঘুমাচ্ছে, কতটা কিউট ভাবে ওই যে মামনি। সেও এখন আস্তে আস্তে রোদে শুয়ে পড়বে, আর এটাও ছোটোবেলা থেকে করতো পিকাচুটা, কিন্তু টুকু সে আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম ও, কারণ সকালবেলা সাধারণত পর্দা খোলা হয় না, আজকে খুলে দিয়েছি। আর রোদ যেই দেখেছে অমনি টুকুশ দেখলাম শরীরে অনেক বেশি রোদ লাগাচ্ছে। আমরা মানুষের রোদে ভিটামিন ডি আছে সেটা বুঝে শরীরে লাগাতে চায় না, অথচ ওরা পশুরা ঠিকই বুঝতে পেরেছে যে রোদ লাগালে অনেক অনেক বেশি উপকার আছে। আপনাদের বাসায়ও কোনো ছোট বিড়াল বা বড় বিড়াল যেটাই থাকুক না কেন, ওদেরকে মাঝে মাঝে শরীরে রোদ লাগাবেন যদি ইনডোর ক্যাট হয়ে থাকে। আর রোদ লাগলে ওদের হাড় শক্ত হবে, পেশিগুলো মজবুত হবে, এতে ওদের অনেক উপকার। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।